পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। তারপরে আমি কালকে পুরুলিয়ায় মিটিং করে আসার পর পুরো গুন্ডা বাহিনী গেল বিহারের, না উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশে, ভগবানই জানে। গিয়ে ওখানে গিয়ে গুন্ডামি করতে গিয়েছিল, একটা ছেলের হাতও ভেঙে দিয়েছে, সে নন্দীগ্রাম হাসপাতালে সম্ভবত ভর্তি আছে, আমি কালকে রিপোর্ট যেটা জানি। এবং আমাদের ছেলেপেলেরাও তার চার পাঁচটা বাইক আটকেছে ওই গুন্ডাদের। শুনুন, যদি ইলেকশনটা গণতন্ত্র হয়, ইলেকশনটা মানুষের ভোটে হয়, ইলেকশনটা কাকে মানুষ ভোট দেবে কাকে দেবে না তার উপর ভিত্তি করে হয়, তাহলে গুন্ডামি করার প্রয়োজনটা কি? গুন্ডামি করে কারা? যে দেখে তার জেতার আশা নেই, জেতবার আগেই হেরে বসে আছে, ম্যাচ শুরু হবার আগেই ম্যাচটা হেরে বসে আছে, তাদের গুন্ডামি করার প্রয়োজন পড়ে। সকলের কিন্তু গুন্ডামি করার প্রয়োজন পড়ে না। আপনারা মনে রাখবেন, এই কদিনে ইলেকশন কমিশনের আন্ডারে এখন ল অ্যান্ড অর্ডার, তারা দেখছেন এখন ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ নাকি কাজ করছেন। এই কদিনে আমাদের তিনজন ওয়ার্কার্স মারা গেছে, খুন হয়েছে বিজেপির হাতে। বিজেপির একজন সুইসাইড করেছিল কুচবিহারে, তাই নিয়ে মিথ্যে কথা বলে পোস্টমর্টেম রিপোর্টে তাই দেখা গেছে, প্রাইম অফিসের রিপোর্টে, তাই নিয়ে 10 কিলোমিটার র্যালি করল। আর আমাদের যে তিনজন ওয়ার্কার মারা গেল তার কোনো বিচার হলো না। আজকে অমিত শাহ হোম মিনিস্টার, যদি কোনো বোন মারাও যায়, আমি জানি না কেন মারা গেছে, কি করে মারা গেছে, আমি যে কোনো মৃত্যুকে কন্ডেম করি, আমি কোনো মৃত্যুকেই সাপোর্ট করি না, আর বাংলায় আমরা মৃত্যুকে ভালোবাসি না, মা বোনদের উপর অত্যাচারকে আমরা কখনো পছন্দ করি না। টুইট করে বলছেন, বেঙ্গল কা ক্যা হাল হ্যায়, তোমারা ইউপি কা ক্যা হাল হ্যায়, বলো হাসরাস কা ক্যা হ্যায়, দিল্লি কা ক্যা হ্যায়, রাজস্থান কা ক্যা হ্যায়। তখন কি অমিত শাহর মুখে লুকো প্লাস্টার দিয়ে বসে থাকে, না ঠুটো জগন্নাথের মতো ঠুটকা হয়ে বসে থাকে, মুখ দিয়ে কথা বেরোয় না? আর বাংলা কিছু দেখলেই টুইট করছে, জীবনে টুইট মানেই জানতো না, এখন সব বেরিয়েছে, মিথ্যে কথা বলে টুইট করে, ফেক নিউজ করে, ফেক নিউজ করে। আমাকে কলকাতা টিভি কমপ্লেন করছিল, কলকাতা টিভির নামে একটা ফেক নিউজ করেছে এই গুন্ডাটা, মানে এখানকার গদ্দারটা ফেক নিউজ করে নাকি বলেছে, কলকাতা টিভি নাকি বলেছে ও জিতছে। কলকাতা টিভি জানেই না, সে ঘটনাটা জানেই না, কখনো এবিপির লোগো নকল করছে, কখনো বর্তমানের লোগো নকল করছে, কখনো কলকাতা টিভির লোগো নকল করছে, এবং এই সব করে করে যত রকমের ডার্টি নুইসেন্স মিসচিবিয়াস গেম করার ততগুলো করে বেড়াচ্ছে। কি করেছে এরা বলুন তো? আমি কি দিইনি? নন্দীগ্রামটা আমি লড়াই করতে দিয়েছিলাম, এই কারণে যে নন্দীগ্রামটা আমার খুব প্রিয় ছিল, নন্দীগ্রাম নিয়ে আমি আন্দোলন করেছি। নন্দীগ্রামে যখন প্রথম আন্দোলন হয়, কে ছিল আপনাদের সাথে, কারা ছিল আপনাদের সাথে? বাপ বেটাকে তখন দেখা যায়নি 10-15 দিন, পরে জুটেছে এসে যখন সব স্বাভাবিক হয়ে গেছে। বলুন তো কে নবসামন্ত সিপিএম নেতা হারমাদ, নাম শুনেছেন, যে আপনাদের এখানে গণ্ডগোল করেছিল, তাকে বিজেপিতে জয়েন করিয়েছে? অর্থাৎ যারা ভূমি আন্দোলনে আপনাদের উপর অত্যাচার করলো, 24-25 জন মানুষ খুন করলো, আজকে তারা বিজেপির নেতা, আর গদ্দার তাদের নেতা। অত্যাচার করবার পরে বলছে আমায় ভোট দিন, উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে এসছে, বিহারের গুন্ডা নিয়ে এসছে, আমি শুনছি এখানে কি একটা আইটিআই আছে, সেটাও নাকি তাদের, পেট্রোল পাম্প কোথায় আছে সেটাও নাকি তার বন্ধুর, সব পেট্রোল পাম্প নাকি 7টায় বন্ধ হয়ে যায়, সেটা নাকি সারা রাত চলে, এরকম অনেক কেস আছে।
ট্রলার থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে কি নেই ভাই? সব আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে মনুষ্যত্ব নেই, মনুষ্যত্ব নেই। বিশ্বাস করুন, এটা আমার দোষ। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ছেলেটাকে আমি ইরিগেশন মিনিস্ট্রি দিয়েছি, আমি এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দিয়েছি, আমি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি দিয়েছি, আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছি, তার বাবাকে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছি, তার ভাইকে তমলুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেছি, এই কাথি। সে আবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মালিক, মানে চেয়ারম্যান, তারপরে মিদনাপুর ব্যাংকের চেয়ারম্যান, একজনের দশটা পোস্ট। এত কিছু করবার পরে এখন অনেক টাকা হয়ে গেছে, এবার বিজেপি ধরছে কি বাবা, এত টাকা রাখবে কোথায়, হয় বিজেপি করো নয় গলায় দড়ি দিয়ে মরো। তো দেখলো কি আর হবে, টাকা তো বাঁচাতে হবে, এখন টাকা চাই টাকা, তাই বিজেপি বড় বন্ধু হয়েছে। আচ্ছা এটা কি সত্য আমি জানি না, ঠিক সুফিয়ানরা মহাদেবরা বলতে পারে, আমাকে একটু কনফার্ম করো তো। নন্দীগ্রাম আন্দোলনে যারা ভূমি আন্দোলন করেছিল সবার বিরুদ্ধে কোর্টে কেস দিয়েছে, যারা মারা গেছে, যারা খুন করেছে তাদের কিছু হয়নি। আমি সিবিআই করেছিলাম কোর্ট থেকে, তখন কোনো বিচার হয়নি। আর যারা আন্দোলন করেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে কেস দিয়েছে, সেই কেসটায় স্টে ছিল, কদিন আগে হাইকোর্টে গিয়ে স্টেটাকে ভেকেট করেছে, তারপর আমরা আবার সুপ্রিম কোর্টে গিয়ে সুফিয়ানের কেসটাকে স্টে করিয়েছি, বাদবাকি যারা আছেন আন্দোলনকারী তাদের কেসটাও আমরা করছি, লিগালি করছি সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী। তো সবাই যদি ভূমি আন্দোলনে আন্দোলন করে অন্যায় করে, সবার বিরুদ্ধে সিপিএম কেস দিয়েছিল, এই গদ্দার বাবুর বিরুদ্ধে কোনো কেস দেয়নি। কেন দেয়নি, কেন দেয়নি? তার কারণও ছিলই না, ও করেনি, ও সিপিএমকে ডেকে নিয়ে এসেছিল, পুলিশকে ডেকে নিয়ে এসেছিল সেদিন, মনে রাখবেন। আর সেদিন মনে আছে, পুলিশের ছেলে মেয়েরা নয়, সিপিএমের ক্যাডাররা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল, হাওয়াই চটি পরে ধরা পড়েছিল, তাই তো? পুলিশের ড্রেস পরে এসেছিল, আজকেও তাই করছে। আমার কাছে খবর আছে বাজার থেকে পুলিশের ড্রেস কিনেছে, পুলিশের ড্রেস কিনে এনে কয়েকটা জায়গায় গেস্ট হাউসে রেখে দিয়েছে বিজেপির ক্যাডারদের পড়িয়ে, তাদের বিহার পুলিশ সাজাবে, উত্তরপ্রদেশ পুলিশ চালাবে সাজাবে, দিল্লির পুলিশ সাজাবে, গিয়ে গ্রামে গ্রামে ভয় দেখাবে আর বলবে বিজেপিকে ভোট দো। মনে রাখবেন, ওগুলো পুলিশ নয়, ওগুলো হচ্ছে পুলিশ, ভাওতা ভাওতা। তাই মনে রাখবেন, এই জিনিস আমি কেন করব? আজকে কতগুলো ছেলেকে শিখিয়ে দিয়েছে হিন্দু মুসলমান করে দাও নন্দীগ্রামে, কতগুলো ছেলেকে শিখিয়ে দিয়েছে যাও গিয়ে হিন্দু মন্দিরে গিয়ে একটু মাংস ফেলে এসো যাতে দাঙ্গা লাগানো যায়। কেন করবে? আমরা বুঝি হিন্দু ঘরের লোক নই, তুমি হিন্দু মুসলিম করতে এসছো। নন্দীগ্রামে যখন আন্দোলন হয়, কেউ শাক বাজিয়েছে, কেউ উলু বাজিয়েছে, কেউ আজানের ধ্বনি দিয়েছে, একসাথে কাজ করেছে, তখন তো কই ভূমি আন্দোলনে এই ভেদাভেদ এই ভাগাভাগি ছিল না? তাহলে আজকে কেন দাঙ্গা করতে হবে, ভাগাভাগি করতে হবে? আমরাও হিন্দু ধর্ম করি, আমরাও মুসলিম ধর্ম করি, আমরাও শিখ ধর্ম করি, আমরাও খ্রিস্টান ধর্ম করি, কিন্তু আমাদের একটা সিস্টেম আছে। আমরা স্লোগান দিয়ে বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, আমরা স্লোগান দিয়ে বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি। আর ওরা বলে, ওই বিজেপির গুন্ডাগুলো, হরে কৃষ্ণ হরি হরি পেছন থেকে ডাকাতি করি, হরে কৃষ্ণ হরি হরি পেছন থেকে লুট করি, হরে কৃষ্ণ হরি হরি যত করি লুটে ভাই, এই করে বেড়াচ্ছে। আর হঠাৎ করে গেরুয়া একটা ড্রেস পরে কপালে তিপট লাগিয়ে, সে যেন কত বড় মহাপুরুষ হয়ে গেছে, বাপরে বাপরে। বলে না অতি বড় বোকা যে, সে কখনো কখনো অতি দম্ফজার ভেঙে পড়ে, ধসে পড়ে। জানেন তো, মাটি যদি নরম হয়
সেই মাটিতে পেরেক পুতলে মাটি ফেটে যায়, আর মাটিটা যদি শক্ত হয়ে যায় পেরেক পুতলে পেরেকটা ভেঙে যায়। তৃণমূল যখন ছোট্ট ছিল তখন তৃণমূল একটা চারা গাছ ছিল, তখন আমরা পাহারা দিয়ে রাখতাম কে কখন দখল করবে। সিপিএমের অনেক অত্যাচার হয়েছে, চারা গাছটা আমরা কাউকে খেয়ে উঠতে দিইনি, আমরা পাহারা দিয়েছি। আর আজ তৃণমূলটা বট গাছ হয়ে গেছে, অসত্য গাছ হয়ে গেছে, বটবৃক্ষ হয়ে গেছে, মানুষের মাথার উপর ছাতা হয়ে গেছে। আজকে ওটাকে আঘাত করা অত সহজ নয়। আর যে গদ্দাররা বলছে তারা তৃণমূল কংগ্রেস জন্মের সময় ছিল না, আমি আপনাদের বলছি তৃণমূল কংগ্রেস ডি অফ ওয়ান থেকে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রেসিডেন্ট, বা আমার যারা ছাতে ছিল বকশিরাইরা আছে, এই যে অখিলগিরি দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন কন্টাইতে 1998 সালের 1 জানুয়ারি যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, 28 ফেব্রুয়ারি ভোট হলো, 22 ফেব্রুয়ারি ভোট হলো, সেই ভোটে কন্টাইতে তৃণমূল কংগ্রেসের কে দাঁড়িয়েছিল, কে দাঁড়িয়েছিল? অখিলগিরি ওই দেখুন হাত তুলছে, অখিলগিরি দাঁড়িয়েছিল। ওনারা দাঁড়াননি, তখন ওনারা কংগ্রেস করতেন, আর তখন ওনারা তৃতীয় হয়েছিলেন, ছাগলের তৃতীয় ছানা হয়েছিলেন, তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হয়েছিল, সিপিএম ভোট দখল করে এক হয়েছিল। তারা ছিলেন না তৃণমূল কংগ্রেসের জন্মের সময়? আমি যখন যুব কংগ্রেস করতাম, যখন কংগ্রেস করতাম, আমি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি বন্ধুরা, আপনারা জানেন, সিপিএমের হারমাদদের থেকে রুখবার জন্য, তরমুজদের হাত থেকে রক্ষা করার জন্য। সেই তৃণমূল কংগ্রেস দলটাই আমি করি, মামাটি মানুষের দল। আমি ওকে আগেও অনেকবার লড়াই করেছি, সম্ভবত এগরা পটাশপুর টটাশপুর এইসব দিকে, তিনবার হেরেছে, দু তিনবার পর পর হেরেছে। তারপর তো তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সব জিততে শুরু করলো, আর যেই জিততে শুরু করলো, পুনর্মুসুক ভবর গল্প জানেন তো, একটা মুনি ঋষি, তার কাছে তার একটা ইঁদুর ছিল, ইঁদুরটা এসে বলল, ঋষিমশাই ঋষিমশাই আমাকে একটা বেড়াল ভয় দেখাচ্ছে, তুমি আমাকে বাঘ করে দাও। ঋষিমশাই তাকে বাঘ করে দিল। কিছুদিন বাদে বাঘটা গিয়ে বলল, ঋষিমশাই ঋষিমশাই আমাকে একটা বাঘ ভয় দেখাচ্ছে, তুমি আমাকে একটা বাঘ করে দাও। ঋষিমশাই বাঘ করে দিল, যেই বাঘ করে দিল তখন বাঘ ভাবল, আমাকে যদি আমি যদি ঋষিমশাইকে বাঁচিয়ে রাখি আমাকে যে কোনো দিন ইঁদুর করে দেবে, তার থেকে বেশ ভালো হচ্ছে ওনাকে খেয়ে নি। মুনি ঋষি এবার নিজের মনের কথা বুঝতে পেরেছেন, ওর ছেলেটা কি বলছে, ইঁদুরটাকে বলছে। তখন মুনি ঋষি বলল, পুনর্মুসিক ভব, আবার ইঁদুর হয়ে যাও, বাঘ থেকে ইঁদুর হয়ে যাও, বাঘ থেকে ইঁদুর হয়ে গেল। এই হচ্ছে অতি লোভে তাতি নষ্ট, অতি লোভের এইটাই হচ্ছে অবস্থা। একদিন এমন দিন আসবে না ঘরকা না ঘাটকা হয়ে ঘুরে বেড়াবে, এটাও আপনাদের কাছে আমি বলে গেলাম। আজকে এত বড় সাহস যে নন্দীগ্রামে আমি লড়াই করছি, জানে যে আমি অশান্তি পছন্দ করি না, আমি গণতন্ত্রপ্রেমী মানুষ, গণতন্ত্রের বিশ্বাস করি, তাই তো আপনাদের কাছে আমায় খাটতে খাটতে আসতে হচ্ছে। আমি তো নাও এলে পারতাম, আপনারা তো বলেছেন দিদি আপনি সারা বাংলার জন্য করে যান, নন্দীগ্রাম আমরা দেখে নেব। তা সত্ত্বেও দেখুন, 28 এখানে আমি, 29 এখানে আমি, 30 এখানে আমি, 31 এখানে আমি, 1 এখানে আমি, ভোট করে তারপরে আমি যাব। এই 5 দিন আমি তো বাংলায় 20টা মিটিং করতে পারতাম, আরও 20টা সিট জেতাতে পারতাম। আজকে আমি ছুটে আসছি যে গণতন্ত্রকে বিশ্বাস করি বলে, হয়তো সবটা পারবো না, যতটা পারবো অন্তত যাই মানুষের কাছে। আর এরা বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে, বন্দুক নিয়ে আসছে, যান খবর নিন কাঁথিতে উত্তরপ্রদেশের 20টা গুন্ডা ধরা পড়েছে কি পড়েনি, মেয়েরা ধরে দিয়েছে। আমি নন্দীগ্রামের মা ভাই বোনেদের কাছে, আরও যার যার ইলেকশন আছে, ফার্স্ট এপ্রিল আরও 30টা সেটে নির্বাচন আছে, সবার ক্ষেত্রেই বলবো, যদি কেউ আমাকে ধরে দিতে পারেন কোন গুন্ডারা টাকা দিচ্ছে আর কোন গুন্ডারা হামলা করছে, তাদের আমি পুরস্কৃত করব, তাদের আমি নামের লিস্ট নিয়ে পুরস্কৃত করব। আর লোকাল লোকেদের বলবো লিডারদের নামের লিস্টটা করে রাখতে, ইভেন মা বোনেরাও, মা বোনেরা যারা রাধে তারা খেলতেও জানে, যে রাধে সে চুলো বাঁধে, না জাগিলে ভারত লল না, এ ভারত জাগে না জাগে না। মা বোনেরা সংসার চালায়, সমাজ চালায়, পরিবার চালায়, সব কিছু করে,
তাই মনে রাখবেন অনেক কাজ আমরা করেছি যা কোনো সরকার কোনোদিন করতে পারেনি। আর নরেন্দ্র মোদী 15 লাখ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে বলেছিল, দিয়েছে? কেরোসিনের দাম কত? কেরোসিন পাওয়া যাচ্ছে না, বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছে না, ওটা দিল্লির। গ্যাসের দাম কত? 950। কদিন ভাবে বাদে 2000 হবে। তো আমি বিনা পয়সায় চাল দেবো, আর নরেন্দ্র মোদী 2000 টাকার গ্যাস দিয়ে ফোটাবো? জিজ্ঞেস করুন, বিজেপিকে আগে ফোটান, তবেই মনে রাখবেন রাজনৈতিকভাবে পরাস্ত করুন, তবেই মনে রাখবেন। আমরা বলছি বিনা পয়সায় গ্যাস দিতে হবে, বিনা পয়সায় যদি আমি চাল দিতে পারি, বিনা পয়সায় স্বাস্থ্য দিতে পারি, বিনা পয়সায় তোমাকে গ্যাস দিতে হবে। কেরোসিন, ডিজেল, পেট্রোল সব কিছুর দাম বেড়ে গেছে, চাষিদের জমি আবার লুটে নিচ্ছে। এগুলো তো আমরা করেছি, কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, এখন এমনকি 12 ক্লাসে যারা পড়ছে তাদের 10,000 টাকা করে স্মার্টফোনের জন্য দিয়েছি। এটা প্রতি বছর পাবে, আজকে নয়, আমাদের সরকার থাকলে প্রতি বছর পাবে। কন্যাশ্রী পাবে, শিক্ষাশ্রী পাবে, রূপশ্রী পাবে, সবুজ সাথী পাবে, স্মার্টফোন পাবে, স্বাস্থ্যসাথী পাবে, খাদ্যসাথী পাবে, সব পাবে। আর আগামী দিন আমাদের সরকার এসে কি করবে, আগামী মে মাস থেকে একটাও বিধবা ভাতা এমন থাকবে না যে পাবে না, সব বিধবাদের আমরা ভাতা দেব। তার কারণ আমি জানি, অনেকে আমাকে রাস্তায় আজকেও একজন বলছিল, দিদি আমি পাইনি। আমি বললাম চিন্তা করবেন না, 18 বছর বয়স থেকে যে কোনো বিধবা সে ভাতা পাওয়ার অধিকারী, এটা আমরা অলরেডি করে দিয়েছি, এটা মে মাস থেকে পাবেন। আপনারা দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লাই করবেন, বিডিওকে বলবেন, নিশ্চয়ই পাবেন, সবার জন্য করে দেওয়া হয়েছে, কোনো ভাগাভাগি নেই। আগামী দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে কি হবে মা বোনেরা জানেন? বিজেপিকে ভোট দিলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, আর বাইরাগত গুন্ডা এসে বাংলাটাকে দখল করে নেবে, বাংলার সংস্কৃতি দখল করে নেবে, বাংলার অস্তিত্ব দখল করে নেবে। আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আপনি বিনা পয়সায় রেশন পাবেন, আর রেশন আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, দুয়ারে দুয়ারে, দরজায় দরজায় বিনা পয়সায় রেশন পৌঁছে দেওয়া হবে। কৃষক বন্ধুরা, এখন 5,000 টাকা পাচ্ছেন একর প্রতি, আগামী দিন 10,000 টাকা পাবেন। মা বোনেরা 500 টাকা করে হাত খরচা পাবেন, আমরা মেয়েদের জন্য 500 টাকা করে হাত খরচা দেব। সিডুল কাস্ট, সিডুল টাইপ যারা আছে তাদের ওটা 1,000 টাকা, এমনি সকলের জন্য 500 টাকা। এবার এমএসএমই, কত ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আমি আপনাদের বলেছি হলদিয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত একটা ব্রিজ তৈরি করে দেবো, ওই ব্রিজটা হয়ে গেলে নন্দীগ্রামের ছেলেমেয়েরা হলদিয়াতে সব চাকরি করতে যেতে পারবে। আর হলদিয়াতে আমরা কেবল ল্যান্ড ব্যাংকিং সেন্টার করছি, দীঘাতে, দীঘাতে তাজবন্দর হচ্ছে, 50,000 ছেলেমেয়ের কাজ হবে। আর খড়গপুর থেকে শুরু করে এই ইন্ডাস্ট্রিগুলো, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হবে, লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। আর একটা কথা বলি, কন্যাশ্রী যেমন মেয়েরা ঘরের সম্পদ, ওদের জন্য মা বাবারা চিন্তা করছেন না, তেমনি মনে রাখবেন কন্যাশ্রী হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, আমরা নেক্সট মে মাসের পর থেকে আমাদের অঙ্গীকার, আমরা 10 লক্ষ টাকা করে, একটা করে 10 লক্ষ পর্যন্ত ব্যাংকের ক্রেডিট কার্ড করে দেবো, তারা নিজেদের পড়াশুনো নিজেদের খরচায় চালাবেন, এটাও আমরা করে দেবো। আর কি চান? বিনা পয়সায় স্বাস্থ্য, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড বিনা পয়সায়, মনে রাখবেন এটা গিয়ে করে আনতে হবে। এটা আপনার দুয়ারে সরকার, প্রতি বছর, কারো কাছে যাবার দরকার নেই। অগস্ট সেপ্টেম্বর মাস, নভেম্বর ডিসেম্বর মাস, এই 4 মাস আপনার বাড়ির দরজার সামনে দুয়ারে সরকার হবে, এবং আপনারা গিয়ে একটা দরখাস্ত করবেন, দরখাস্ত করলে গভর্নমেন্ট অফিসাররা আপনার কাজটা করে দেবে, আর যদি না করে দেয় কমপ্লেন করবেন, তাদের পানিশমেন্ট হবে। রাইট টু কর সার্ভিস একটা আছে আমাদের, আমি সংখ্যালঘু থেকে শুরু করে, আমি তপশিলি থেকে শুরু করে, আমি আদিবাসী থেকে শুরু করে, আমার নমঃশূদ্র থেকে শুরু করে, আমার মতুয়া ভাই বোন থেকে শুরু করে, আমার রাজবংশী থেকে শুরু করে, আমার কামতাপুরী থেকে শুরু করে, আমার মাহাতো থেকে শুরু করে, আমার মাইতি থেকে শুরু করে, আমার গিরি থেকে শুরু করে, আমার ভূইয়া থেকে শুরু করে, আমার দাস থেকে শুরু করে, আমার স্বর্ণকার থেকে শুরু করে,
আমার কুম্ভকার থেকে শুরু করে আমার কর্মকার থেকে শুরু করে কত জাতি আছে। আর মণ্ডল কমিশনে যাদের নাম আছে ওবিসিতে হয়নি তাদের জন্যও কমিশন বানিয়ে দিচ্ছি যাতে তাদেরটা কনসিডার করা যায়। চিন্তা করবেন না, মনে রাখবেন আমাকে বলতে হয় না, আমি নিজে থেকে কাজটা করি। আমি এখন ভবানীপুরের বিধায়ক আছি, আমি কি করি, আমি না থাকলেও আমার একটা অফিস চলে, যে কোনো কেউ গেলে সে কাজটা পায়, আমি না থাকলে তার কাজটা আটকায় না। সেই রকম মনে রাখবেন আমি এখান থেকে যদি আপনাদের দ্বারা নির্বাচিত হই আমি নন্দীগ্রামেও আমার একটা অফিস রাখব, এবং নন্দীগ্রামে সেই অফিসে গেলেই আপনাকে কালীঘাটে যাওয়ার দরকার নেই তো, কোনটাইতে কদিন যান আর কদিন পান, মাঝে মাঝে ইলেকশন আসলে 500,000 টাকা 10,000 টাকা ধরিয়ে দেয়, তাছাড়া তো নেই। আর আমি তো 28,000 ক্লাবকে 50,000 টাকা করে দিই, কত ক্লাবকে 500,000 টাকা করে দিয়েছি, কত মন্দির তৈরি করে দিয়েছি, কত বেরিয়াল গ্রাউন্ড তৈরি করে দিয়েছি, কত জাহের থান তৈরি করে দিয়েছি, কত মাঝি থান করে দিয়েছি। এই যে সঙ্গীত শিল্পী দেখছেন এরা ফিল্ম স্টার থেকে শুরু করে আমাদের এত ভালোবাসে কেন, তার কারণ ওরা জানে শিল্পীদের যে সত্তা, সংস্কৃতির যে সত্তা, সভ্যতার যে সত্তা, এরা গানের মধ্যে দিয়ে প্রাণের মানুষকে খুঁজে বেড়ায়, এরা প্রাণকে সন্ধান করে, প্রাণের সৃষ্টি করে। তাই মনে রাখবেন তৃণমূল কংগ্রেস থাকলে খেলা হবে, কি মা বোনেরা খেলা হবে, খেলায় জিততে হবে, গুন্ডারা গুন্ডামি করলে হাতা খুন্তি দিয়ে তেড়ে যাওয়া হবে, হাতা খুন্তি দিয়ে একটু আদর করে দেওয়া হবে, ঘরের ঝাড়ু দিয়ে একটু আদর করে দেওয়া হবে, যে পাকাতে হাওয়া খাচ্ছেন ওই পাকার ডান্ডি দিয়ে একটু আদর করে দেওয়া হবে, গুন্ডারা আসলেই তেড়ে দেবেন একদম। আপনারা মা বোনেরা কীভাবে আন্দোলন করেছেন জানি না, আমরা দিনের পর দিন কাউকে ঢুকতে দেয়নি বাইরের লোক, দিনের পর দিন মাসের পর মাস, কখনো সোনাছুরা, কখনো ভাঙা বেড়া, কখনো আপনার এটা, আরে আমায় গুলি করেছিল, বলুন না, নন্দীগ্রাম আর খেজুরির মাঝে ওই জায়গাটার নাম তেখালি, রিয়াপাড়া, ভাঙা বেড়া, শহীদ বেদি থেকে শুরু করে সব জায়গায় কীভাবে অত্যাচার করেছিল, আর আপনারা কীভাবে যুঝেছিলেন, রাতের বেলায় ঘুমোতে পারতেন না, বোম ফাটত আর বন্দুকের গুলি চলত, 26-27 জন মানুষ মারা গেছে, গণহত্যা হয়েছে এখানে। আর আজকে যারা গণহত্যা করলো তাদের নিয়ে বেরিয়ে পড়েছে গুন্ডামি করতে, নবকুমার সামন্ত নাকি আপনাদের ভোট কেড়ে নেবে, নেবেন কেড়ে নিতে, ভাই বোনেরা দেবে, ওরা তাড়া করলে ভয় পালাবে না তো। শোনো, তোমরা একটা কাজ করো, যেই দেখবে গুন্ড আসছে মা বোনেদের ডাকবে বাড়ি থেকে, মা বোনেরা হাতা খুন্তি যা পাবে সব নিয়ে বেরিয়ে আসবে, একটা করে হাতার বাড়ি দেবে না, গালটা ফুলে টুসটুস হয়ে যাবে, একটা করে খুন্তির বাড়ি দেবে না, একেবারে গালটা লাল টুকটুকে হয়ে যাবে, পাউডার মেখেতে ফেস পাউডার, আর লুচি বেলতে বেলতে এমন লুচি বেলবে কড়াইয়ে লুচি পড়বে আর ফুলবে, আর বিজেপি জ্বলবে আর জ্বলবে, জ্বলবে আর জ্বলবে, জ্বলবে আর জ্বলবে। সুতরাং খেলা হবে, খেলায় জিততে হবে, 1 এপ্রিল এমন করে খেলুন যাতে নন্দীগ্রামের মানুষ, সারা পৃথিবীর লোকেরা আপনাদের নাম মনে রাখে। নন্দীগ্রাম আন্দোলনকে আমি কেন নন্দীগ্রামে দাঁড়িয়েছি জানেন, আমি সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে 26 দিন অনশন করেছি, আমি অনেক আন্দোলন করেছি, নন্দীগ্রাম আন্দোলনকে জয়ী করিয়েছি, সিঙ্গুর আন্দোলনকে জয়ী করিয়েছি, কি ওই জমি আন্দোলন, ওই জমি, পুরনো জমি আইন আমরা বাতিল করিয়ে দিয়েছি, এবং এখনো বলি কৃষকরা আন্দোলন করছে, নরেন্দ্র মোদীরা বিজেপিরা কৃষকদের সব অধিকার কেড়ে নিতে চায়, জমি কেড়ে নিতে চায়, লুট করে নিতে চায়, লুট করতে দেবেন না, গ্রাম বাংলাকে লুট করতে দেবেন না, বাংলাকে লুট করতে দেবেন না, বাংলার সংস্কৃতিকে লুট করতে দেবেন না, বাংলার মা বোনেদের সম্মান নষ্ট করতে দেবেন না। পরিষ্কার বলে দিন, মা বোনেদের বলে দিন জোড়া ফুলে ভোট দিন, 1 এপ্রিল ভোট আছে, সেকেন্ড ফেজ ভোট, আমিও সেকেন্ড ফেজ ভোটে আমিও লড়াই করছি, ইভিএম মেশিনে দেখবেন আমার চিহ্নটা 2 নম্বরে থাকবে, প্রথমে বলে নিই যারা এজেন্ট থাকবেন, বিজেপি টাকা দিলে টাকা খরচ কী করে করতে হয় আপনি জানেন, কিন্তু বিজেপির কথা শুনে কাজ করবেন না, আমাদেরও লোক লাগানো আছে। 2 নম্বর, 30টা করে ভোট কাউন্টিং করবার পর 2 বার অন করবেন মেশিন, 2 বার অফ করবেন,
যাতে বিজেপি আপনার ভোট দখল করতে না পারে। সবাই মাস্ক পরে তবেই ভোট কেন্দ্রে যাবেন, তা না হলে মাস্ক না পরে গেলে ওই দিল্লির কিছু পুলিশ এসে সবাইকে তাড়িয়ে দিচ্ছে, ভোট দিতে দিচ্ছে না। তিন নম্বর, যদি নতুন মেশিন আনে মেশিন খারাপ করে দিচ্ছে অনেক জায়গায়, যাতে আপনি বিরক্ত হয়ে চলে আসেন আর আপনার ভোটটা যাতে তৃণমূলে না পড়ে। একটু ওয়েট করবেন, একটু ছাওয়ায় দাঁড়াবেন বা একবার ঘুরে যাবেন দরকার হলে একবার, নিজেকে রক্ষা করার জন্য। নতুন মেশিন আসলে আবার পরীক্ষা হবে, আবার দুবার অন হবে অফ হবে। ভ্যাপাট মেশিনে দেখতে হবে, ভিভিপ্যাট মেশিনে, যে আপনি যে তৃণমূলকে ভোট দিচ্ছেন ভোটটা তৃণমূলে পড়ছে না তৃণমূলের ভোটটা বিজেপিতে গিয়ে পড়ছে, এটা এজেন্টদের পরীক্ষা করে নিতে হবে, সাধারণ মানুষও পরীক্ষা করে নেবেন। কাউন্টিংয়ের দিন কারো কাছে বিড়ি সিগারেট খাওয়ার দরকার নেই, এই দিদি গরিব দিদি কিন্তু যতটুকু পারবে দেবে তাই দিয়ে খাবেন। আর মনে রাখবেন এক মাস পাহারা দিতে হবে মেশিন। আমি সবাইকে বলবো যে যতই বলুক আপনারা যান পাহারা আমরা দিচ্ছি, খুব পরিচিত বন্ধু হলেও ছাড়বেন না, কে কোথায় টাকা খেয়ে বসে আছে জানি না। তাই পেছনে পেছনে কার পকেটে টাকা গুঁজে দিচ্ছে, কে কোথায় টাকা খেয়ে নিচ্ছে মনে রাখবেন, সেই জন্য নিজেদের দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে, এই কটা কথা মনে রাখবেন। আর ভোটটা সকাল সকাল দেবেন, কালকে প্রচার হয়ে যাওয়ার পর ওরা একটু বাইরে থেকে গুন্ডা টুন্ডা নিয়ে এসে ভয় দেখাবার চেষ্টা করবে, মনে রাখবেন ভয় তারাই দেখায় যারা ভয় পায়। কিচ্ছু বলবেন না, আপনাকে গ্রাম থেকে বেরোতে দেবে না, বলে ভোট দিতে দেবে না, বলে দিবি না দেখছি আমি, বলে সব মহিলারা একসাথে বেঁধে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বেন, নিয়ে বলবে দেখি কি করে ভোট না দিতে দিস, সবাই মিলে একসাথে জোট বেঁধে বেরিয়ে আসবেন। আমি দেখি তো দশটা মহিলার শক্তি বড় না দশটা বিহারের উত্তরপ্রদেশের গুন্ডার শক্তি বড়। ওই বন্দুক ভোতা বন্দুক কোনো দাম নাই, ভোতা বন্দুক নিয়ে ফলস বন্দুক কিনেছে আর মুঙ্গের থেকে বন্দুক কিনে নিয়ে এসছে, ও টুকটাক একটু করবে, ভয় টয় পাবেন না। নির্ভয়ে এগিয়ে যাওয়ার নাম নন্দীগ্রাম, নিরলসে এগিয়ে যাওয়ার নাম নন্দীগ্রাম, লড়ে নেওয়ার নাম নন্দীগ্রাম, সংগ্রাম করার নাম নন্দীগ্রাম, ভূমি আন্দোলনের নাম নন্দীগ্রাম। তাই আমি বলি ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কোন নন্দীগ্রাম, নন্দীগ্রাম মানে একটা সংগ্রাম, একটা সংগ্রাম, একটা সংগ্রাম। বলুন তো আমার কি দরকার ছিল এত দূরে এসে দাঁড়ানোর, আমি তো নাও পারতাম, আমার ভবানীপুর কেন্দ্র আমার বাড়ির মধ্যে, আর সেখানে আমার এমনিতেই 25-30-45 হাজার কোনো ম্যাটার নয়, এমনিতেই মানুষ আমার সাথে রোজ দেখা হয় খুব ভালোবাসে, আমি বাংলার যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারতাম যে কোনো জায়গা থেকে, কিন্তু সব জায়গা ছেড়ে দিয়ে আমি নন্দীগ্রামে কেন এলাম, আমি এলাম তার কারণ এই ভূমিটা আন্দোলনের ভূমি, আমি এলাম কারণ আমি ছোটবেলা থেকে আন্দোলন করে বড় হয়েছি, ছাত্র রাজনীতি থেকে এই আন্দোলনে আমার মা বোনেরা যে লড়াইটা করেছেন, আমার ছাত্র যুব সব সম্প্রদায় হিন্দু মুসলিম শিখ কিছাই সবাই বৌদ্ধ জৈন যেভাবে লড়াইটা করেছেন, আমি সেই লড়াইটাকে একটু জীবনে স্যালুট দিতে চাই, সেই লড়াইটাকে আমি মূল্য দিতে চাই। তাই আমি সব ভালো জায়গা থাকলেও এটাও আমার সবচেয়ে ভালো জায়গা, আমি মনে করি আমার প্রিয় জায়গা, পবিত্র জায়গা। আমি তো প্রথমে ঠিক করে নিই যেখানে দাঁড়াবো, আমি সেদিনকে মিটিংয়ে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন এই হ্যাঁ জানুয়ারি মাসে, তখন আমি জিজ্ঞেস করলাম কি আমি নন্দীগ্রামে দাঁড়াবো চ্যাংরামো মেরে, সবাই দেখলাম নাচতে শুরু করলো, তখন আমি বললাম মানুষ যদি চায় ঠিক আছে, পরে আবার বলেছে উনি মিথ্যে কথা বলেছেন উনি দাঁড়াবেন না, আবার কখনো বলেছেন উনি দুটো জায়গায় দাঁড়াবেন, আবার কখনো বলেছেন উনি মিথ্যে কথা বলছেন নন্দীগ্রামের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আরে আমি কথা দিলে কথা রাখি, আমি কথা দিলে কথা রাখি, আমার একটা দুটো তিনটে জায়গায় দাঁড়ানোর দরকার নেই, দাঁড়াবো এখানে, জিতবো এখানে, লড়বো এখানে, সরকার গড়বো এখানে, এটাই আমার অঙ্গীকার। আমি এটুকু বলে মা বোনেদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে, প্রতিদিনই আমাকে অনেক চিৎকার করতে হচ্ছে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা জানিয়ে, ছাত্র যৌবন আমার অনেক অভিনন্দন, নতুন ভোটারদের অনেক অভিনন্দন, প্রথম ভোটটা যেন তৃণমূলেই পড়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর। আপনারা শিরাধার কণ্ঠে একটা গান শুনুন, শিরাধা ও দারুণ গায়, আপনারা তো এসব আর্টিস্টকে সবসময় দেখতেও পান না, দেখুন ওরা নিজেরা এসছে, আজকে অনেকে এসছে এখানে, কবির সুমন থেকে শুরু করে কালকে আবার নচিকেতা আসবে, আজকে আবার আরও কিছু শিল্পী আসবে। শিরাধা তুমি একটা গান গাও তোমার নিজের মতো করে,
দেখুন শিরাদা একটা গান গাইছে, আপনারা শুনুন, মাইকটা দাও। এই গানটা শোনো, ওর গলা দেখো যেমন গাইলো অদিতি মুন্সি, বিশ্ববিখ্যাত, এরা সব বিশ্ববিখ্যাত শিল্পী। নমস্কার সকলকে, দিদিকে আমার প্রণাম, কারণ দিদি আমাদের একজনই, দিদির কোনো বিকল্প নেই। দিদির জনপ্রিয়তা, দিদির কর্মক্ষমতা, দিদির ধৈর্য সহ্য, দিদির যে অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা, এটা আমাদের শিক্ষণীয় আমাদের কাছে। তাই আমরা দিদিকে এত ভালোবাসি, দিদির পাশে থাকি সবসময়। আমি এই গানটি একটুখানি গাইছি, আপনারা জানি এই রোদ্দুরের মধ্যে অনেকক্ষণ আছেন বসে, দিদির লেখা এই গানটি একটুখানি গাইছি। শিরাদা আবার আমার লেখা গান গাইছে, এটা কিন্তু গান এবং সুর, লেখা এবং সুর দুটোই আমার। বাট শিরাদা খুব বড় শিল্পী, থ্যাংক ইউ সো মাচ, ও এটা মনে করেছে বলে। তবু তো ওরা এখন হাতে এ নেই, মানে ওদের যে ইনস্ট্রুমেন্ট থাকে, ওরা উইদাউট ইনস্ট্রুমেন্টে গান গাইছে খালি গলায়। আজকে খালি গলাতে একটু গাইছি। হ্যাঁ দিদি, ভুল ত্রুটি হলে একটু আমাকে আমার সঙ্গে যদি গাইবেন তাহলে একটু। কে আমি? হ্যাঁ বাবরে, আমি বক্তিয়া দিদি, আমার 12টা বেজে গেছে। এই গানটা যেহেতু দিদির সুর কথা, দিদিকে আমি অনুরোধ করবো যদি একটু আমার সঙ্গে গানটা করেন যদি সম্ভব হয় আর কি। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে, আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে, আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আলোক জয়, আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আলোক জয়, আমার যত অরুণ কিরণ আসুক তোমার ঘরে, তোমার সকল ঝড়ের তুফান আসুক আমার তরে, আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে, আমার আমি হারিয়ে যাক। খেলা হবে, জিততে হবে, ঠিক আছে? আর 1 এপ্রিল বিজেপিকে মাঠের থেকে বোল্ড আউট করে বের করে দিতে হবে, ঠিক আছে? বোল্ড আউট হবে তো? তাহলে 1 এপ্রিল ভোট দিন, আর বিজেপিকে রাজনৈতিকভাবে এই মাটিতে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। দেখা হবে, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলে ঠিক আছে সব? কি চা পড়েছে মনে করবে, চায়ের দাগাটা একটু মুশকিল আছে। চলো আসি এবার, আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।